আজ পটাশপুর থানার অন্তর্গত বিশ্বনাথপুর গার্লস স্কুলের সামনে থেকে উদ্ধার হলো এক মৃতদেহ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার এক নম্বর ব্লকের বিশ্বনাথপুর গার্লস স্কুলের সামনে থেকে আজ সকালে উদ্ধার হয় এক মৃতদেহ। গ্রামবাসীরা প্রথমে সেই মৃতদেহ দেখতে পায়, তারাই পটাশপুর থানায় খবর দেয়। তবে ওই মৃত যুবকের নাম বাপি নায়ক, বয়স আনুমানিক 30 বছর। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তবে স্থানীয় গ্রামবাসীর থেকে জানা যায়, মৃত বাপি এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল, ইঞ্জিন রিক্সা চালাতো সে। তবে পাশেই পশ্চিম মেদিনীপুরের বর্ডার, বাইরের কিছু লোকের সাথে মেলামেশাও করতো, ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলার কারণে মার্ডার। তবে এটা গুলির শুট আউট, রাতেই গুলির আওয়াজ পায় তারা, তবে গ্রামবাসীরা রাতে বের হননি। গ্রামবাসীদের বক্তব্য, এতে কোনো রাজনৈতিক রং নেই, খুব ভালো ছেলে ছিল বাপি নায়ক। তবে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আপনি তো স্থানীয় বাসিন্দা, কি মনে করছেন? বলতে বলছি যে কোনো তো রাজনীতিক আমি ইস্যু দেখতে পাচ্ছি না। এখানকার লোকাল ছেলে ভালো ছেলে ছিল, তো যতটা সম্ভব মনে হয় ও বাড়ি ফিরছিল, কোনো কারণে কোনো হয়তো মানে অসাধু লোকেদের হাতে পড়ে যায় খপ্পরে। কারণ এখানে কাছে আমাদের পশ্চিম মেদিনীপুর আছে জেলা, এখান থেকে বেশ কিছু লোক অনেক দিন আগে থেকে আমরা এই দিকে রাস্তায় ছিনতাই ফিনতাই করে, তো ওদের খপ্পরে যদি পড়ে যায় তাহলে আমাদের কিছু করে নেই মনে হয়। ওদের সঙ্গে কোনো একটা ঝামেলা টামেলা হয়েছে, দিয়ে এখানে এরকম একটা শুটআউট মানে অ্যাটেম্প টু মার্ডার হয়ে ছেলেটাকে মারা। ছেলের কিন্তু কোনো মানে নেশা পান বা করেনি, ভালো ছেলে, কায়িক পরিশ্রম করে, ইঞ্জিন রিক্সা আছে, নিত্যনৈতিক ব্যবসায় বেরোয়, কারোর সাথে কোনো ঝামেলায় জড়ায় না, বা কোনো ফোরফ্রন্টে কোনো রাজনীতি করে না, রাজনীতিও ওর মধ্যে কোনো ইয়ে নেই, দাগ নেই। হ্যাঁ, ঘটনাটা কখন ঘটেছে? ঘটনা ওই 8:30 দিকেই ঘটেছে, রাত 8:30 দিকে ঘুরেছে। লোকাল যারা ছিল কাছাকাছি মানে বাড়ির লোক, তারা বলছে যে এরকম একটা গুলির আওয়াজ পেয়েছে, কিন্তু গুলির আওয়াজ পেয়েছে এমনি ভাবে স্বাভাবিকভাবে, এটা যেমন এমনি বোম টোম ফাটে সেভাবে ভেবেছে, কেউ আর বিয়ে থেকে বেরোয় স্কুলের সামনে এরকম একটা ঘটনা, কি মনে করছেন? গুলির সামনে এটা তো আমাদের মানে আশা করিনি, কিন্তু এটা একটা অস্বাভাবিক ঘটনা, যেটা এরকম আমার নজরে নেই আমাদের এই লাইফে। আমার 50 বছর বয়স হতে গেল, এরকম একটা নজর নেই যে এরকম লোকাল হয়ে আমার গার্ল স্কুলের কাছে একদম আদিবাসী পল্লীতে এরকম একটা শুট আউটের ঘটনা ঘটবে, এটা আমি কল্পনা বা আমার গ্রামবাসী হিসাবে আমরা কোনো মতেই কল্পনা করতে পারছি না কি করে হলো। আমি চাইবো প্রশাসনের কাছে, প্রশাসনরা এসছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব এর যাতে দ্রুত একটা সুষ্ঠ সমাধান মানে এবং তদন্ত সাপেক্ষ করে দোষীদের একটা ধরে তাদের মানে একদম ন্যায্য শাস্তি করে দেওয়া হয় এবং তার পরিবারকে একটা ন্যায্য বিচার পাইয়ে দেওয়া হয়, এটা করে আমি অনুরোধ করছি প্রশাসনকে, বারবার অনুরোধ করবো। স্যাররাও এসছেন যাতে এর একটা দ্রুত সমাধান করে দোষীদের একটা মানে আরও যদি সিবিআই বা সিআইডি তদন্ত করা যায় তার জন্য আমি স্যারের কাছে রিকোয়েস্ট করব, যাতে একটা তদন্ত সাপেক্ষ করে যত দ্রুত সম্ভব অ্যান্টি সোশ্যালদের ধরে একটা শাস্তি দেওয়া যায় এবং তার পরিবারকে শান্তি ফিরে দেওয়া যায়। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।